বন্ধুরা লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি, অফিশিয়াল তথ্য নিয়ে। খুবই এক্সাইটেড আমি, তোমরা আমার ফেস দেখেই বুঝতে পারছো আমি কতটা আনন্দিত। তোমরা যেটা চাইছিলে, আমি যেটা চাইছিলাম, তোমরা সকলে যেটা চাইছিলে সেটাই হয়েছে। পর্ষদ এই মুহূর্তে তাদের বিজ্ঞপ্তি ঘোষণা করেছে, সেই বিজ্ঞপ্তিতে কি বলেছে সবার প্রথমে আলোচনা করি। মাধ্যমিকের ক্ষেত্রে কি নিউজ রয়েছে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি রয়েছে এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে তো সুখবরই রয়েছে। তোমাদের আগেও বলেছিলাম একাদশ শ্রেণীর যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের ক্ষেত্রে, যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে জল্পনা রয়েছে, সেক্ষেত্রে তোমাদেরকে পরীক্ষা ছাড়াই পাশ করিয়ে দেওয়া হবে। অনেকের বিরোধিতা করেছিল কিন্তু আমি প্রথম থেকে এক বিষয়ই বলেছিলাম, সেটাই কিন্তু ঘটেছে। তোমরা যারা এই মুহূর্তে একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। তোমাদের পরীক্ষা ছাড়াই আর তোমরা উচ্চ মাধ্যমিকে উঠে গেলে, এবং তার সাথে আরও একটি বিষয় মেনশন করা হয়েছে, সেই বিষয়টাও তোমাদের সাথে আমি গাইড করার জন্য আগেই শেয়ার করেছিলাম। তোমাদের উচ্চ মাধ্যমিকে পঠন পাঠনের জন্য ইলেভেনের যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলোকে এ প্রধান শিক্ষকদের এবং বিদ্যালয়কে বলা হয়েছে যে 3 মাসের মধ্যে সম্পূর্ণ কিছু কভার করতে। মানে যে বিষয়গুলো একাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে রয়েছে বা অধ্যায়গুলো রয়েছে, যে অধ্যায়গুলো উচ্চ মাধ্যমিকের পড়া পড়তে কাজে লাগবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশ শ্রেণীর, যেগুলো ছাড়া উচ্চ মাধ্যমিকে পঠন পাঠন প্রায় অসম্ভব, সেই অধ্যায়গুলোকে সম্পূর্ণভাবে শেষ করতে হবে 3 মাসের মধ্যে। এবং কোন কোন বিষয়গুলো একাদশ শ্রেণীর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, তোমাদের যে বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছে সেই শিক্ষকের থেকে তোমরা জেনে নিতে পারো, কিংবা অফিসিয়ালও বিজ্ঞপ্তি পরবর্তীকালে দিতে পারে। এরপরে আসবো মাধ্যমিকের ক্ষেত্রে কী হবে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কী হবে। সবার প্রথমেই উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য অ্যাকচুয়ালি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যে বিষয়টি উল্লেখ করেছে, তোমাদের রুটিনে উচ্চ মাধ্যমিকের যে দিন পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে সেই দিনই পরীক্ষা নেওয়ার কথা বলেছে বা পরিকল্পনা করছে এখনও পর্যন্ত পর্ষদ, যেটা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে। এছাড়া যে সময়সীমা, মানে দিনগুলো একই থাকবে, সময়টা একটু পরিবর্তন করছে, যে পরীক্ষার যে সময়সীমা ছিল বা পরীক্ষা শুরু হওয়ার যে সময় ছিল সেটা সকাল 10টার থেকে শুরু করে 1:15 পর্যন্ত তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হতো, সেটাকে পরিবর্তন করা হয়েছে। দুপুর 12টা থেকে পরীক্ষা এখন স্টার্ট হবে এবং শেষ হবে হচ্ছে 3:15 পর্যন্ত। তার মানে বুঝতেই পারছো এই যে বিষয়টা, পর্ষদ কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষা নেয়ারই পরিকল্পনা করছে, তার সাথে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে। বিষয়টা উল্লেখ করা হয়েছে যখন পরীক্ষা নেওয়ার কথা সেই সময় আমাদের রাজ্যের পরিস্থিতি কী থাকে, দেশের পরিস্থিতি কী থাকবে, সেই পরিস্থিতির ওপর ডিপেন্ড করে পরীক্ষাকে বাতিল করা হবে, পরীক্ষাকে অনলাইনে নেওয়া হবে না কীভাবে নেওয়া হবে সেটা পরবর্তীকালে নির্ধারণ করবে। এই মুহূর্তে তারা পরিকল্পনা করছে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত নয়, পরবর্তীকালে পরিস্থিতির ওপর নির্ভর করে কি অ্যাকচুয়ালি ডিসিশন হয় সেটা পরবর্তী সময়ে তোমরা জানতে পারবে। এই মুহূর্তে যেটা বরাবরের মতন তোমাদের বলে আসছি, তোমরা পঠন পাঠন চালিয়ে যাও, এবং কার্যত পরিস্থিতি এই রকমই যদি একই রকম থাকে তাহলে কিন্তু তোমাদের কখনোই অফলাইনে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা বোর্ড বা শিক্ষা দপ্তর কোনো মতেই নেবে না, সেদিকে নিশ্চিন্ত থাকো। এবং মাধ্যমিকের পরীক্ষার্থীদের যদি কথা বলি, মাধ্যমিকের পরীক্ষা যেহেতু CBSE বোর্ড বা সর্বভারতীয় বোর্ড বিভিন্ন বোর্ড অ্যাকচুয়ালি বাতিল করে দিয়েছে, আমাদের এর বোর্ডও অ্যাকচুয়ালি দিকনির্দেশ পেয়ে গেছে বা ডিসিশন পেয়ে গেছে, সেক্ষেত্রে বোর্ড কেন এতটা সময় নিচ্ছে সে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু বলছে। তাছাড়া আমি বলে রাখি, তোমাদের মাধ্যমিক পরীক্ষাও এখনও যেহেতু জুন মাসে আছে সেই কারণে হয়তো বিজ্ঞপ্তি আসেনি, খুব তাড়াতাড়ি তোমাদেরও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে আসবে। তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের কাউকেই জীবনের ঝুঁকি নিয়ে অফলাইনে কার্যত পরীক্ষা নেওয়া সম্ভব নয়, যেহেতু পরীক্ষা এখন অনেকটাই দেরি আছে, তাই সেই কারণে তারা পরিকল্পনার পরিবর্তন করেনি। সিচুয়েশনের ওপর নির্ভর করে, পরিস্থিতির ওপর নির্ভর করে তারা ডিসিশন পরিবর্তন করবে, যেটা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এবং মাধ্যমিকের ক্ষেত্রে আমার মনে হয় অন্যান্য বোর্ডের মতো আমাদের বোর্ডেরও কোনো কিছু ডিসিশন নেওয়া উচিত এই মুহূর্তে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তো অনেকেই জুন মাসে স্থগিত করেছে, সেই কারণে হয়তো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ঠিক আছে, মাধ্যমিকের ক্ষেত্রেও এটা করা উচিত। এবং আমি তোমাদের সকলকে নিশ্চিন্ত থাকতে বলবো, তোমাদের পক্ষে তোমাদের কখনোই জীবনের ঝুঁকি নিয়ে কখনোই পরীক্ষা কার্যত নেবে না, যেটা এখানেও উল্লেখ করা হয়েছে। আরেকটা বিষয় বলি, তোমাদের ইউটিউবে দেখছি এখন বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকমের মন্তব্য পেশ করছে, সবথেকে হাস্যকর লাগে আগের দিন একজন বলছে হ্যাশট্যাগ ইউজ করে তোমরা প্রতিবাদ জানিও না অনলাইনে হোক, এটা খুব বাজে ব্যাপার। আবার দেখা যাচ্ছে সেই ব্যক্তি সেই চ্যানেলে তার পরের দিনই অ্যাকচুয়ালি অন্য মন্তব্য প্রকাশ করছে, বলছে যে তোমরা যেটা চাইছো
শিক্ষামন্ত্রীকে হ্যাশট্যাগ গ্রহণ করে প্রতিবাদ জানিয়েছ, ও সেই কারণে তোমাদের দাবি মানতেই হবে। মানে বুঝতেই পারছো, ও ইমোশনাল গেম খেলছে এবং তোমাদের ভালোবাসা ছলে কৌশলে আদায় করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য কিছুই নেই, তাদের তারা নিজেরা কি জানে না যে অ্যাকচুয়ালি আজকে কি বলছে আর কালকে কি বলছে, আজকে আর কালকের মধ্যে তফাত কি। বিভিন্ন সংবাদ মাধ্যমকে তুলে ধরে এ তোমাদের ছলে কৌশলে তোমাদের ভালোবাসা নেওয়ার চেষ্টা করছে। এর বেশি আমি আর কিচ্ছু বললাম না, কারণ আমার কারোর প্রতি ক্ষোভ বিদ্বেষ কিচ্ছুই নেই। শুধুমাত্র তোমাদের প্রত্যেককে একটাই বিষয় বলবো, কেউ তোমাদের ভালো সুন্দর ভাষায় মধুর ভাষায় গল্প ছলে বা বিভিন্ন রকমভাবে কিছু প্রতিস্থাপিত করলে এ সেই বিষয়টাকে অন্ধ মতো মেনে নেবে না। আসলে এ তার অ্যাকচুয়ালি একটা না একাধিক ভিডিও প্রত্যেক দিন আপলোড করছে একই বিষয় নিয়ে। তো যাই হোক, এখন এটা করাও উচিত অ্যাকচুয়ালি, কিন্তু তারাই আবার অন্য লোককে ছোট করে নিজে বড় হওয়ার চেষ্টা করছে। এই জিনিসটা আমি কখনোই সমর্থন করি না, কাউকে ছোট করে নিজে বড় হওয়া। নিজের ভাষা সুমধুর, সকলের সমস্ত কিছু ট্যালেন্ট হয় না। কারোর যদি সেই ট্যালেন্ট থাকে, সেই বা অ্যাক্টিং ট্যালেন্ট থাকে, সেই অ্যাক্টিং ট্যালেন্টকে কাজে লাগিয়ে বা সুমধুর কণ্ঠকে কাজে লাগিয়ে স্টুডেন্টদের আকর্ষিত করে এ তাদেরকে বিভ্রান্তের মধ্যে ফেলা, এটা মনে হয় না আমার কার্যত সঠিক। অবশেষে আমি তোমাদের প্রত্যেককে বরাবরের মতো একই কথা বলবো, তোমাদের পঠন পঠন তোমরা চালিয়ে যাও। তোমাদের পরীক্ষা পরবর্তীকালে কখনোই ওই এই রকম পরিস্থিতি থাকলে অফলাইনে কার্যত হবে না, তার সত্ত্বেও পড়াশোনা কখনো বিফলে যায় না। যেরকমভাবেই যাতে অনলাইনে পরীক্ষা নিক বা অন্য কোনোভাবে মূল্যায়নের মাধ্যমে পরীক্ষা নিক, তোমার যাতে পরবর্তীকালে সমস্যা না হয় সেই কারণে পড়াশোনাকে অবশ্যই অব্যাহত রাখবে। এবং তোমরা এই ঝামেলার মধ্যে একেবারে জড়িয়ে একে সাপোর্ট করা ওকে সাপোর্ট করা এগুলো একটু বন্ধ করো। তোমাদের নিজেদের কথা ভাবো, তারা নিজেদের কথা ভাবছে, কিন্তু তোমরা নিজেদের কথা না ভেবে তাদের ছলে কৌশলে বশ হয়ে যাচ্ছ। কারণ তাদের আমি ভিডিও দেখলাম, আমার হাস্যকর লাগে এটাই যে আজকে এই কথা বলছে, কালকে ওইটা কথা বলছে, নিজেরই ঠিক নেই। একবার বলছে তোমরা আন্দোলন করো না এইভাবে, পরের বার বলছে আন্দোলনকে আমরা সমর্থন করি, হাস্যকর। তো আজ তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের জীবনের ঝুঁকি নিয়ে কখনোই পরীক্ষা হবে না। তো এই নিউজটা পেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও।